Mr. Fazur Rahman, number 22. Mr. Fazur Rahman at 100. দর্শক, ব্রেকিং নিউজ। নিলামের আগেই মুস্তাফিজুরের দাম প্রায় 10 কোটি ছাড়িয়ে গিয়েছে, এই বিষয়ে যা বললেন মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। 2025 IPL এর জন্য এবারের আসরে 5টির বেশি প্লেয়ার কেউ নিজের দলে রাখতে পারবে না। নিজের 5টি প্লেয়ারকে রেখে বাকি প্লেয়ারদেরকে তোলা হবে মেগা নিলামে। কিন্তু অবাক করে দেওয়ার মতো কথা হলো যে এবার 2025 মেগা IPL এ ফিসকে আর রিটার্ন ফেরত নিচ্ছে না চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের দল থেকে বাদ দিতে হবে ফিসকে, যার কারণে মুস্তাফিজকে নিতে আগ্রহ দেখাচ্ছে বেশ কিছু দল। তাদের মধ্যে একটি দলের উপর বেশ ভালোই দাম পেয়েছে মুস্তাফিজুর রহমান। তবে ফিজের এত দাম হওয়ার কারণ হচ্ছে যে এবারের IPL এর আসরে বেশ দুর্দান্ত পারফরমেন্স করেছে তিনি। তার পারফরমেন্স দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছে সারা বিশ্ব। মুস্তাফিজুর দাম এতটা চড়া হওয়ার বেশ স্বাভাবিক। তার মধ্যে মুস্তাফিজুর রহমানকে বেশি করে নিতে চাচ্ছে কলকাতার নাইট রাইডার্স। অবশ্য ফিজকে কলকাতার দলের হয়ে সবার আগে নেবার কারণ হলো যে এবারের IPL এ অসাধারণ বোলিং দেখেছে তারা, আর তার এমন বোলিং এর তাণ্ডব দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছে গোটা বিশ্ব সহ তারাও। শুধু কলকাতায় নয়, আরো 3 থেকে 4টি দল তাকে নেবার জন্য বেশ আগ্রহ জানিয়েছে, কারণ তার পারফরমেন্স এখন বেশ তুঙ্গেই রয়েছে। তাই তাকে দলে ফেরানো সবচেয়ে জরুরি। তো দর্শক, 2025 নিলামে মুস্তাফিজকে কোন দল হিসেবে খেলা দেখতে চান আপনারা, তা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।